জন্মদিন হিসেবে তাহলে আপনার জন্মদিনে কীভাবে আপনি পালন করে থাকেন? আমার জন্মদিন এখন আমার সন্তানরা পালন করে, এক সময় ছিল বাবা মা, এখন বাবা নাই, মা আছে, আমার জন্মে তিনটা মা, তিনজন মিলে আমার জন্মদিন উদযাপন করে। আপনি বুঝতে পারছেন তাহলে আমার অবস্থা কেমন। ছেলে হিসেবে আপনার বাবা স্মরণীয় কিছু মুহূর্ত দিয়ে আছে যেরকম খুব মনে পড়ে তার ফোন কলসগুলো, আমার কাজে থাকলে, বাড়ি থাকলে, দুপুরে খাবার সময় ফোন করতাম, ফোন দিতাম, রাত্রে কাজে কাজ করতো। এই যে তার ব্যস্ততার মাঝেও সে ছেলে মেয়েদের খবর নট অনলি ভাইদের ফোনে খবর নিতে, আসলে জিনিসগুলো খুব মনে পড়ে যে আমি ওনার ফোন কলগুলো এখন আসে না, বা বাসায় ঢুকলে আগে গিয়ে দেখা করি ওনার সাথে, বেরোবার সময় দেখা করে বেরোতাম, বাসায় ফিরে ওনার সাথে দেখা করতাম, জিনিসগুলো খুব মনে পড়ে। একজন ছায়া মানে সব সন্তানের ক্ষেত্রে বাবা কিন্তু একটা বিশাল ছায়া, তো এটা আসলে রিপ্লেস করা হতো না। বাবার কোন গুণগুলো? বাবার যে গুণগুলো ছিল সেগুলো কোনোটাই মনে হয় আমরা ভাই বোনরা পাইনি। তবে হ্যাঁ, করে দিয়েছেন, আমরা খুবই ধৈর্যশীল, অনেক চড়াই উঠে পাঠে সবসময় লেগে থাকবে, যেটাই করবো মনোযোগ দিয়ে করবো, ভালো মতো করবো, বা অন্য একটা ফল পাবে, পরিশ্রম করলে সব পথে ভালো মতো করবো, যদি চেষ্টার সাথে করতে পারবে ফলো করবো। আপনি চলচ্চিত্রে এসেছিলেন, সেই পিছনের গল্পটা কি একটু বলবেন? আমি আসলে হুট করেই আসি, ছোটো পর্দায় কাজ করতাম, তো বললো যে আচ্ছা চলো সিনেমার অবস্থা তো মাঝখানে খুবই খারাপ ছিল, 2005-06 দেখি কী হয়, ভালো হলে কন্টিনিউ করবো, নাহলে করবো, সেভাবেই মানে হঠাৎ করে করে ফেলা যেটা বলে। তো প্রথম ছবি ভালো গেল, দর্শক রিসিভ করবে, দ্বিতীয় করলাম, তৃতীয় করলাম, চোদ্দটা ছবির মতো করা হয়েছে। তো মানে আমার অল্প ক্যারিয়ারে যে কয়েকটি ছবি করেছি, ভালো ভালো পরিচালককে পেয়েছি, কয়েকটা ভালো ছবিও পেয়েছি। আসলে সময় খারাপ থাকাতে চলচ্চিত্রের পুরো পরিস্থিতি খারাপ ছিল, আসলে যেসব আমরা কাজ করেছি, তো এখনও তো আমরা আসলে ইন্ডাস্ট্রি নিয়ে একটা স্ট্রাগলের মধ্যেই যাচ্ছি, তো এইভাবেই আসার কথা করেই চলে আসে। বাবা বছর আব্বা মা মেয়ে ঠিক করেছেন, আমাকে দেখিয়েছেন, দেখেছি, জিজ্ঞেস করেছি আপনাদের পছন্দ, প্রথম বলছে হ্যাঁ পছন্দ, কোনো কথা নেই, এটা অনেক বড় আশীর্বাদ, তারা পছন্দ করেছেন আমার জন্য, আলহামদুলিল্লাহ, ভালো একজন সঙ্গী পেয়েছি, আমি পেয়েছি, ওয়াইফ পেয়েছি, আলহামদুলিল্লাহ সন্তান দিয়েছেন, বাবা মা দেখে গেছেন, তার বাবা দেখে গেছেন, বড় আশীর্বাদ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলবেন। ভবিষ্যৎ পরিকল্পনা সন্তানকে ভালো সুখে মানুষ হিসেবে গড়ে তোলা, শিক্ষিত করা, তাদেরকে নিজের পায়ে দাঁড়ানো শেখা, দাঁড়াতে শেখা যেটা বলে, স্বাবলম্বী করা, এটাই প্রথম পরিকল্পনা। এছাড়া আর কোনো পরিকল্পনা নেই, কারণ আমি একটু পরে কী হবে আমি জানি না, হ্যাঁ কখনো কী আছে জানি না, আমার চলে যাওয়ার পরে জিনিসগুলা খুব ফ্রি করি, সো একটি টার্গেট যে বাচ্চাগুলোকে যাতে মানুষ করে দিতে পারে, সময়টুকু যেতে পারলাম আমাকে জেট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you very much.